আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক আশা করি আল্লাহ পাকে ও আশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ পাকে আপনাদের সবাইকে কবুল করুন বন্ধুরা এই আমি এমন দুইটি দুইটি স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যে কোনো একটি যদি আপনারা দেখেন তাহলে এটা সৌভাগ্যের ইঙ্গিত করবে এই দুইটি স্বপ্ন সৌভাগ্যের লক্ষণ আলহামদুলিল্লাহ আপনাদের জীবনে খুবই কল্যাণ হবে আপনাদের জীবনটা সৌভাগ্যময় হবে ইনশাআল্লাহ যেটি আপনারা স্বপ্নে দেখেন বন্ধুরা অনেকে আমরা স্বপ্নে দেখি বিশেষ করে এই শেষ জামানাতে আমরা যদি স্বপ্ন দেখি তাহলে এটা অধিকাংশেই সত হওয়ার সম্ভাবনা রাখে কারণ আল্লাহ নবী হাদিসের মধ্যে কথা তুলে ধরেছেন যে জমানার স্বপ্নটা যে ইদাকলাম তাক দেবু যে কিয়ামতের আগ মুহূর্তে মুমিন মুসলিমদের স্বপ্ন অধিকাংশ সত্য হবে মিথ্যা হবে না তো কাজের স্বপ্নের গুরুত্ব রয়েছে আমরা এটা ফেলে দিতে পারি না কিছু কিছু স্বপ্ন অনেক গুরুত্ব রয়েছে আবার কিছু কিছু স্বপ্ন এগুলো শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে শয়তান খোঁচা দিয়ে থাকে কষ্ট দিয়ে থাকে ওগুলো ততটা গুরুত্ব নয় আবার কিছু কিছু স্বপ্ন যেগুলো পাকের পক্ষ থেকে হয় সেগুলো সত্য হয় তো এটার আপনার অনেকে নিজেরা বুঝতে পারবেন না তো যারা ব্যাখ্যা বিশারদগুল রয়েছেন ব্যাখ্যা প্রদান করে থাকেন তাদের কাছে বলবেন ইনশাআল্লাহ তারা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনাদেরকে দিয়ে দিতে পারেন তো বন্ধুরা কোন দুইটি স্বপ্ন দেখলে জীবনে সৌভাগ্য আসে এক নাম্বার স্বপ্ন হচ্ছে গিয়ে যদি কেউ স্বপ্নে হজ বা ওমরা করতে দেখে স্বপ্নে হজ করতে দেখলো বড় হজ যেটা জীবনে একবার করা ফরজ কেউ যদি স্বপ্নে বড় হজ করতে দেখে বা উমরা আদায় করতে দেখে যে উমরাটা এটা করা সুন্নত এটা একজন মানুষ জীবনে যতবার পারে করতে পারে তো কেউ যদি স্বপ্নে হজ আদায় করতে দেখে বা উমরা করতে দেখে তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে গিয়ে স্বপ্নদ্রষ্টা তিনি দীর্ঘজীবী হবেন ও তার কাজগুলি স্বপ্নদশটা সমস্ত প্রকার কাজগুলো সফল হবে ইনশাআল্লাহ তার কাজ সুষ্ঠুভাবে সমাধা হবে তার মানে খুবই সৌভাগ্যের লক্ষণ দীর্ঘজীবী হ সৌভাগ্যের আর কাজগুলো সফল হবে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা কল্যাণ করে স্বপ্ন বন্ধুরা যদি কেউ স্বপ্নে হজ বা ওমরা আদায় করতে দেখে এরপরে যদি কেউ স্বপ্নে কাবা শরীফ আছে কালো ঘরটা এই তাওয়াফ করতে দেখে স্বপ্ন স্বপ্নদ্রষ্টা কোনো ইমামের পক্ষ কোনো সম্মানজনক কাজের দায়িত্ব প্রাপ্ত ইশা আল্লাহ এটা শুধু ইমামের পক্ষ থেকে হতে পারে বিষয়টা এমন না এটা রাষ্ট্রের পক্ষ থেকে হতে পারে সরকারের পক্ষ থেকে হতে পারে বা উঁচু শ্রেণীর কোনো লোকের পক্ষ থেকে হতে পারে তো এমন কারো ব্যক্তি থেকে কোনো সম্মানজনক কাজের দায়িত্ব স্বপ্ন দোষটা পাবেন তার মানে সৌভাগ্যের রাস্তা স্বপ্ন দ্রষ্টার জন্য খুলে যাবে যদি বায়ুতলা তা অফ করতে দেখে তার সামনে তার উদ্দেশ্য তার লক্ষ্য পূর্ণ হবে তার যে কোনো যদি উদ্দেশ্য থাকে কোনো চাকরি বাকরি এগুলো যদি উদ্দেশ্য থাকে তাহলে তা পূর্ণ হবে এবং তিনি সে দায়িত্ব পেয়ে কাজে তিনি ঢুকে সম্মানের পাত্র হতে পারবেন ইনশা আল্লাহ বন্ধুরা এই ছিল দুইটি স্বপ্ন নিয়ে আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আশা করি বুঝতে পারছি কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটি বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন নিত্য নতুন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি অবরাকু